হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শুভাশিস স্যার। আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার বেসিন। এখানে ওয়াটার বেসিনে ঠিক এই জায়গাটা দেখতে পাবে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটা কেন থাকে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই ছিদ্রটা কেন থাকে। তো তোমাদের জন্য বলে রাখি, এই ছিদ্রটা থাকে, ধরো এখানে আমি কল অন করে রেখে চলে গেলাম এবং এইখানে দেখা যাচ্ছে যে হয়তো এই যে বেরোবার যে জলের বেসিনে যে বেরোবার ছিদ্রটা, এটা কোনো কারণে জ্যাম হয়ে গেছে। এবার জ্যাম হয়ে গেলে, জ্যাম অনেক কারণে হতে পারে, হয়তো কেউ শেভ করেছে তার হেয়ারের জন্য জ্যাম হতে পারে, বা কোনো পাউচ বা কোনো প্লাস্টিক বা অনেক দিন ধরে কোনো অ্যালগি জমে হয়তো এই জায়গাটা জ্যাম হয়ে গেছে। এবার তুমি কোনো কারণে এটা কলটা চালিয়ে রেখে চলে গেছো, তখন কী হবে? আস্তে আস্তে বেসিনটা ভরে যাবে, তাই তো? কিন্তু এই বেসিনটা ভরে গেলে এই ছিদ্রটা কী করবে? বেসিনটা ভরে গেলে এই ছিদ্র দিয়ে এখানের কানেকশান ডাইরেক্ট তলায় এইখানটা করা থাকে, এইখানে ডাইরেক্ট পোর্শন এইখানটা কানেক্ট করা থাকে, যার ফলে কী হয়, এই মুখটা যদি জ্যাম হয়ে যায় তলা দিয়ে যাতে জলটা খুব ইজিলি বেরিয়ে যেতে পারে। এই জন্য কী করা হয়, এই ছিদ্রটা রাখা হয়। অনেকেই এই ইনফরমেশানটা জানতো না। যত নতুন আমরা কোম্পানি দেখবো তাতে এই ছিদ্রটা থাকে না, কারণ তাতে অনেক টেকনোলজি থাকে যার ফলে কোনো জিনিস জমবে না এই পাইপের মধ্যে। কিন্তু পুরনো দিনকার যে কোম্পানিগুলো তারা কিন্তু এই ছিদ্রটা রাখে। তার পিছনে কারণ হচ্ছে যে যাতে এই বাথরুম বা ঘর তোমার ভেসে না যায় জল জমে, তাই জন্য। ইনফরমেশানটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক আর ভিডিওটাকে একবার শেয়ার করে দিতে ভুলো না। থ্যাংক ইউ। ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি।